দিল্লি ক্যাপিটালসের সাথে দীর্ঘ 7 বছরের সম্পর্কের ইতি টানলেন রিকি পন্টিং। 2018 সাল থেকে দিল্লির প্রধান কোচের দায়িত্বে থাকা পন্টিং আগামী মৌসুম থেকে আর কোচিং করাবে না দিল্লিকে। পন্টিং এর অধীনে দিল্লিতে খেলেছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ফিজের সাবেক কোচ পন্টিং এবার ছেড়ে দিচ্ছেন দিল্লির দায়িত্ব। দিল্লির হয়ে 2022 এবং 2023 সালে আইপিএলে খেলেছিলেন মুস্তাফিজ। 2 মৌসুমেই প্রধান কোচ হিসেবে দায়িত্বে ছিলেন রিকি পন্টিং। সর্বশেষ মৌসুমে নিলামের আগে তাকে ছেড়ে দেয় দিল্লি। পরে নিলাম থেকে মুস্তাফিজকে দলে ফেরে চেন্নাই সুপার কিংস। আইপিএল এর সর্বশেষ আসরে চেন্নাইয়ের হয়ে বেশ ভালো বোলিং করেছেন বাংলাদেশের কাটার মাস্টার। 2018 সালে দিল্লির দায়িত্ব নেন পন্টিং, যখন দলটির নাম ছিল দিল্লি ডেয়ার ডেভিলস। প্রথম মৌসুমে পন্টিং এর অধীনে দিল্লি একদম তলানিতে থেকে খেলা শেষ করেছিল। তবে 2019-20 এবং 2021 সালের আসরে প্লে অফে খেলে দিল্লি। 2020 সালের আসরে দিল্লি প্রথমবারের মতো আইপিএল এর ফাইনাল খেলে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে সেবার রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় পন্টিং এর দলকে। আইপিএল এর সর্বশেষ 3 আসরে প্লে অফে জায়গা করে নিতে ব্যর্থ হয় দিল্লি। সর্বশেষ আসরে ষষ্ঠ হয়ে খেলা শেষ করেছে দলটি। 14 ম্যাচের মধ্যে 7টি হেরেছে, 7টি জিতেছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পন্টিং এর বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। দিল্লি জানিয়েছে, আমরা আমাদের প্রধান কোচ থেকে মুভ অন করার চেষ্টা করছি, যা ভাষায় প্রকাশ করা আমাদের জন্য অনেকটাই কঠিন। প্রতিবার আপনি আমাদের 4টি শব্দের কথা বলেছেন, কেয়ার, কমিটমেন্ট, অ্যাটিটিউড এবং এফোর্ট। এর মাধ্যমে আমাদের 7টি মৌসুম একসাথে ফুটে উঠেছে, যা আমাদের আরো ভালো হতে সাহায্য করেছে, অবশ্যই খেলোয়াড় হিসেবে, তবে তার চেয়েও বেশি মানুষ হিসেবে। 7 মৌসুম ট্রেনিং সেশনে আপনার সবার আগে পৌঁছানো এবং সবার শেষে ফেরা, স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় আপনার দৌড়ে বেরিয়ে আসা। পোস্টে আরো লেখা হয়েছে, 7 মৌসুমে আপনার ড্রেসিং রুমের বাণীগুলো, আহা তা নিয়ে আলাদা পোস্ট আসছে। 7 মৌসুমে আপনার আলিঙ্গন, আপনার পিঠ চাপড়ে দেওয়া, মুষ্টিবদ্ধ উদযাপন, সবকিছু সবার জন্য, তারকাদের জন্য, নতুনদের জন্য, সবকিছুর জন্য ধন্যবাদ কোচ। পন্টিং দায়িত্ব ছাড়লেও দিল্লি ক্যাপিটালসের বাকি কোচিং স্টাফ ঠিকঠাকই থাকছেন। ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্বে থাকছেন সৌরভ গাঙ্গুলি, সহকারী কোচ প্রবীণ আমরে, বোলিং কোচ জেমস হোপ এবং ফিল্ডিং কোচ বিজু জর্জ। সাদিব শামস, ডিডি ক্রিকেট টাইম।